আপনারে গত রাতে উঠতে দেইনি আমার আসল যে ডিউটি এটা গত রাতে আমি আমল করছি তো এতে আমার বিশাল লস হয়ে গেছে কি লস হইছে আপনি এক রাত তাহাজ্জুদ ছুটে যাওয়ার কারণে দিনে যে পরিমাণ কান্নাকাটি করছেন তাতে একটানা 30 বছর তাহাজ্জুদ পড়ে কান্নাকাটি করে আল্লাহ পাকের কাছে যেই মর্যাদা পাইতেন এক দিনে তাহাজ্জুদ ছুটার কারণে এক দিনে কান্নাকাটিতে তার সাথে বেশি মর্যাদা পেয়ে গেছেন আমি তো তাহাজ্জুদ ছুটই আমার একটু লাভ হবে আপনার লস হবে তাই যে আপনার লাভ হয়ে গেছে 30 গুণ 30 বছরের গুণ তাই যে আমি নিয়ত করছি আমি শয়তান কাছে আমি নিজেও তওবা করছি যে আমি আর এই আকাম করব না আমি রেগুলার আপনার উঠিয়ে দেব তিন আবার উঠিয়ে দেব শয়তানের ভালো কাজের মধ্যেও শয়তানি কথা কন শয়তানের ভালো কাজের মধ্যেও শয়তানি ও যে পথ দেখাবে তার উল্টো পথে না গেলি পারে সে ভালো পথ দেখালি ও জায়গায় বিপদে পড়ে যাবে امام غزالي رحمة الله عليه رے شیطان ذات شنو کوئی جا جائز کہ تمہارے علم میں بسائی چھے کوئی جی ایڈا ہوتی ہے رکھتا شیطانی کرتی سی ہمارے مشرک بنا دیتی ہمارے ہمارے علم میں بسائی نہیں ہمارے بسائی چھے ہمار جربان کے بچائے کے بچائے ہمارے ایمان کے بچائے اکر ایمان بچائے رو دین نائی ایمان دھم چند دینے چھے سے ایمان بچائی تے سے جاکے جو تنو گرک سے بچائی تے سے کے এখন ইমাম গজালির কাছে জোড়া বাড়ি খাইয়ে শয়তান কয় যে বনিয়া দমরে ঠগাবো আর সেই জায়গায় মাইর খেয়ে গেলাম এর শোধ না নিয়ে আমি উপরে যাচ্ছি ওই জায়গা থেকে যাইয়া আর এক সাধারণ সুফি সাহেব লেখাপড়া কিছু জানে না আমল করে খুব বেশি এই আমল করনে ওলা তাহাজ্জুদ পড়নে ওলা সুফি সাহেবের বাড়ির দ্বারে যায় সুফি সাহেব এরকম জিকির জিকির করতেছে যাইয়ে গেটে যেয়ে বলতেছে আফিল ভাই তো ফুলান বাসায় কি অমুক আছেন তো উনি সুফি সাহেব বলতেছে কে আপনি কয় যে আনা রব্বুকা আমি তোমার রব চলে আসছি কেন আল্লাহ কি জন্য আসছেন কয় যে তোমার ইবাদত বন্দেগিতে খুশি হয়ে থাকতে পারি নেই আমি তোমার এই আরশে আজিমে নেওয়ার জন্য চলে আসছি বুড়া কোনি আসছি উঠে আসো তাহলে আর কি দেরি করে নাকি সুফি সাহেব যেই আল্লাহরে পাওয়ার জন্য তাহাজ্জুদ করছে সেই আল্লাহ দুয়ারে উঠোনের উপরে দাঁড়ান আর বুরাক নিয়েছে আর দেরি করা ঠিক হবে নাকি উনি যায় নামাজ বেলায় তুইয়ে যে হালাত আছে ওই হারাতে গেছে কো আল্লাহ বুরাক কো কার গলিতে যেন গাদা একটা চুরিয়ে দিয়েছে হেডের বানাইছে বুরাক কয় যে ওটো হেডের পার ওটো কাল এদি কিরম দেখা যায় কয় যে এখন তো রাতের বেলা বুঝতে পারতিছ না দিন হলি বুঝবারে যে আসল বুরাক কিনা এরপরে উঠাইয়া বুড়াকে নাকে দড়ি লাগাম ধরিয়া টানতেছে শয়তান তো ছিঁড়ে বুড়িয়ে দৌড়চ্ছে আর উনি তো পিঠে বসে আরো তার ভালো জায়গায় দিয়ে চালাবে না যত বড়ের কাটা গাবরার কাটা বেদ বাগান আগান বাগান যত বেকায়দা জায়গায় দিয়ে দাঁড় দাঁড়াচ্ছে দড়ির ঠেলায় প্রথম লুঙ্গি খুলে গেছে কাল্লা লুঙ্গি খুলে গেছে টেনশন করে না জান্নাতে নিয়ে ভালো লুঙ্গি পরা পারি এরপরে জামা ছিঁড়ে গেছে কাল্লা জামা নাই গায়ে কয় কোনো চিন্তা করো না ভালো জামা একটু পরেই বাবা এরপরে ব্যাধ বাগানের গতি দিয়ে সিঁড়িয়ে ঘুরিয়ে যাচ্ছে আল্লাহ সহ্য করতে পারতেছি না এই তো একটু পরে গেলে আবে হায়াত দেখো সব করে দেবো ঠিক হয়ে যাবে সারা রাত বুঝি ভাবে দাবলাই দুবলো ইয়া দোলই নিয়ে যখন ফজরে আজান দেবে দেবে বাপ শয়তানে তো গড়িয়েছে টাইম আছে ওই লোকেরই বাড়ির গোবর গুয়লির গোবর যে জায়গা গাদি যায় সেই গোবরের মধ্যে মাজা সমান গাড়িয়ে দাঁড়ায় ধুয়ে ঘরের তেখান ভাঙ্গা কালা আড়িয়ে নিয়ে বুড়োর মাথায় দিয়ে কয় জানলে কোন জায়গা আছে কয় সিদ্রাতুল মুনতাহায় দাঁড়াও এখানে মাথায় কি দিলেন কয় তো জান্নাতের হেলমেট জান্নাতের হেলমেট বাড়ির ভাঙ্গা কাপড়া ওই মহিলার আগে সাইকেল ওই বাস্তব মনে আছে নি করে তো কাপড়া কয় আমাকে ওই দিকে পায়ে দিন জানি না আমি তো তা ওই যে মাথার পর দিয়ে ওনারে পুরো ল্যাংটা তো দাঁড়াইছে গবরের মধ্যে মাজার সমান গাড়িয়ে দিয়ে শয়তান আল্লাহ হইয়া আইসে হজরে যখন আজান দেশে শয়তান তার আজান শুনে থাকতে পারে না ও তো ভাগা দেশে এখন ঘরে তো বুড়ি উঠে দেয় যে বিছানায় বুড়ো নাই তার যুদ্ধে যায় নামাজে ও নাই মসজিদে যাবে যা যা নিয়ে যায় তাও কিছু নেই নেই গেল কোন জায়গা তারপরে অপেক্ষা করতেছে করতে করতে মসজিদে যে টাইমে আসে তাও আসে না এখন বুড়োরে নিয়ে চিন্তা পড়ে গেছে মরল না বাঁচলো জেনে নিল না ভূতি নিল কেউ নেই মারি ফেললো নাকি ঘুরতে ঘুরতে গোয়েল করেছে বুড়ি গাই বেরোনোর জন্য গোয়েলি গেছে যায় যায় গোয়েলি নিছে গোবরের মধ্যে বুড়ো ল্যাম্পটা ইয়ে কামড়া মাথায় দিয়ে দাঁড়ায় গেছে যত মর্যাদায় যাইতে পারে একজন যোগ্য বিজ্ঞ আলেম শয়তানের কাছে তার চাইতে বেশি বিপদজনক শয়তান একজন হৎকারী আলেম মুক্তিকে ভয় পায় তোমার মতো আমার মতো 5000 সিল্লেধারী সাধারণ পাবলিককে শয়তান লোমেও বাঁধবে না ধোকা দিতে তার এক সেকেন্ডও লাগে না দোস্তরে এই জন্য যদি ইমান বাঁচাইতে হয় তাহলে হয় আলেম হও নইলে কমপক্ষে আলেমের হাত ধরে ঝুলিয়ে থাকো তাহলে শয়তান তোমার কাছে যাইতে পারবে না
নবী পাক বলেন ইন্না শাইতান ইয়াতামাসসালু বিল্লাহ শয়তান আল্লাহর রূপ ধারণ করতে পারে ওয়ালা ইয়াতামাসসালু বিয়াশ শয়তান শয়তান আমার রূপ ধারণ করতে পারে না কাজী মান রাওয়ানি ফিল মানাম যে আমারে স্বপ্ন দেখবে মনে আছে নাকি এখানতে চলে গেছি মান রাওয়ানি ফিল মানাম রাওয়ানি হাক্কা যে আমারে স্বপ্ন দেখবে সে আমারে সঠিকই দেখবে আর সে যদি কাফের হয় তাহলে আমাকে স্বপ্ন দেখার ওসিলায় আল্লাহ তাআলা কাফেরের ভাগ্য হিদায়াত নসিব করে দিতে পারে রাতের বেলা শিব শক্তি স্বপ্নে দেখছে মনে আছে শিব শক্তি স্বপ্নে দেখছে ঘুম থেকে উঠছে কেমন যেন চেহারা অন্য দিনের মতো নাই নরম নরম ভাব অন্য দিন তো উঠেই হিন্দুদের যে সুন্নত আছে সকাল বেলা কি রে আমার আমার এক বন্ধু আছে বক্তা নব মুসলিম সাতক্ষীরা বাড়ি আমি আমি বলছি না আল্লাহে তার কথাটা আমি হুবহু নকল করতেছি বলে কি যে ভাই আমি মুসলমান হওয়ার যে কয়েকটা কারণ তার এক তো ছোটবেলা থেকেই মুসলমান বন্ধুদের সাথে চলাফেরা করছি ওদের কালচারগুলো আমার খুব ভালো লাগে মুসলমানদের ইবাদত দেখি মুসলমানদের রমজানের রোজা তাদের ইফতারি তাদের জুমার নামাজ এক কমান্ডার ওঠে বসে আর পিছনে দশ লক্ষ মানুষ থাকলেও কিছু কয়া লাগে না ওর সাথে ওঠে বসে এই যে কি সুন্দর সেনাবাহিনীর চাইতে সুন্দর পদ্ধতি আমার এটা ভালো লাগে সবচাইতে ভালো লাগে তারা মারা গেলে তাদের যে সমাধি যেটা দাফন কাফন এটাতে কত ভালো লাগে কি যত্ন সহকারে একেবারে সুন্দর সাদা কাপড় আতর গোলাপ কর্পূর কস্তুরি দিয়া তাকে যত্ন সহকারে দাফন করে দিয়ে আসে আর আমাদের মা বাপরে উল্টোই পুল্টোই ভেঙ্গে সুরিয়া এরপরে মহি আগুন দিতে হবে বড় ছেলের এই যে যে বেইজ্জতি যে মা বাপরে জীবন ভরে গুরুজন জানছি তারা এইভাবে আগুন দিয়ে পোড়ানো এইটা সহ্য হয় না এই জন্য আমার কেমন যেন ধর্ম ত্যাগ করা করা ভাব ইতিমধ্যে ফাইনাল খেলা যেদিন হয়ে গেল সেদিনের ঘটনা হলো সকালবেলা আমি তো আমাকে বিল্ডিং আছে দোতলা আমি দোতলার রুমে থাকি আমি নিচের দিক তাকাই ঘুম ভেঙে গেছে ভোরবেলা উঠে দেখি আমার মা সকালবেলা গোবর খানিক নিয়ে বালতির মধ্যে আরো পানি দিয়ে এর ভিতরে গরু সনা ধরছে এই সনায় দিয়ে গুলাইয়ে সব জায়গা ছিটে দিচ্ছে দিতি 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 আইসা লাস্টে তুলসী গাছের উপরে যখন ছিটে দেয় তুলসী গাছের উপরে ছিটে দিয়ে চলে যাওয়ার পরে আমাদের বাড়ির সুলা কুত্তটা এসে তুলসী গাছের উপরে যাইয়ে ঠ্যাং উছরিয়ে স্প্রে করলো পুরো তুলসী গাছের আগাগুলো ভিজাই ফেলাইছে আমার মা দোলই যাইয়া কাঁসার বেলেটা নিয়ে তুলসী গাছ তোলা দইরিয়া আর একটু পানি দিয়ে সুন্দর করে ওই কুত্তর পেশাবরে ধুয়ে মুইয়ে তুলসী গাছের পাতা দিয়ে বেলেটে নিয়ে তারপরে আরো পানি দিয়ে গুটিয়ে মুটিয়ে কিছুক্ষণ রাখছে যখন স্বচ্ছ হয়ে গেছে উপরে পানি ময়লাটা নিচে চলে গেছে ছোট্ট করে একটুক একটুক আমাকে কাঁসার গিলাস আছে ও তৈরি সবাই রে টুটু খাওয়াছে ভগবানের পেশাব সবাই খা ধরতে পারি না কপাল বলা আজকে সকালে ধরছে এই সবাই রে খাওয়া দেয় লাস্টের গিলাস আনছে আমার কাছে আমি বললাম মা তুমিও যেমন তোমার ভগবানের তেমন ভগবানের পেশাব তেমন ওই রকমই খাও আমি ওই ভগবানটা মানি নি যে ভগবান পেশাব করে আমার ভগবান আল্লাহ সে আমার আল্লাহ পেশাব করে না তার পেশাব করে খাইতেও বলে না কথা বলেন ঠিক ঠিক না আমি এরপরে ইসলাম গ্রহণ করেছি এইভাবে আমল তো প্রত্যেক দিন করে থাকে তো শিব শক্তি বলেন শিব শক্তিরও প্রত্যেক দিন সকালবেলা সাধু হিসেবে একটা আমল আছে উনি ওই দিন আমল করে নাই সকালবেলা স্ত্রী উঠে যা যা করে স্ত্রীও তা করে না ছেলে মেয়েরা উঠে একজন সাধু ছেলে মেয়ে তারাও তো সাধু স্বভাবে তারাও সেগুলো করে নাই কেউ করে না যার যার কাজে সেই সে চলতেছে ইতিমধ্যে উনি চিন্তা করলেন সকলের ভিতরে পরিবর্তন ঘটনা কি উনি সাতজনকে ডেকে বড় একটা সম্মেলন করলেন ডেকে বলতেছেন এ কি ব্যাপার তোমাদের অবস্থা পরিবর্তন আজকে তুমি পূজা পাঠ করলে না আজকে তুমি সিটে মিটে দিলে না কোন শরীর আমাদের শরীয়তের কোনো আমল টামল করলে না ছেলে মেয়ে বউ কেউ কুন্নিশ মুন্নিশ করলে না ঘটনা কি তখন কয় যে আপনিও তো করলেন না আপনার ঘটনা কি তাই আগে করেন তো উনি বলতেছেন সত্য কথা এখানে তো কেউ নেই আমরাই ফ্যামিলির সদস্য চারজন আমিও আজকে রাতে স্বপ্নে দেখি মুসলমানদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাকে বলতেছে শিব তুই একটু কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ পড় আমারে দাওয়াত দিছে আমি স্বপ্নে পড়িয়ে ফেলাইছি আমি কিন্তু স্বপ্নে কলেমা পড়িয়েই ফেলাইছি বলার সাথে সাথে স্ত্রী কয় আর খোদার কসম আমিও হুবহু একই স্বপ্নে দেখেছি ছেলে মেয়ে দুটো কয় বাবা আল্লাহর কসম আমরাও তাই স্বপ্নে দেখেছি জোরে কন্না সুবহানাল্লাহ তাহলে সাইরি সদস্য একই অবস্থা দেখেছি আমাদের আর এখানে দেরি করা ঠিক হবে না আমরা এলান আর ঘোষণা দিয়ে বলি দেশের চার ফ্যাচার সদস্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এ মুসলমান যুবক তারপর আমার বড় আফসোস লাগে তুই কোন নবীর উম্মত টের পাইলে না যাই নবীকে হিন্দুতে স্বপ্নে দেখার পর সে হিন্দু মুসলমান আমেরিকার সবচাইতে বড় গায়িকা সবচেয়ে বড় নায়িকা তুরাই চিনিস আমি জানতাম না সেদিনকে আমি ইউটিউবে কিরাত শুনতি যে পেয়ে গেছি সবচাইতে বড় সুন্দরী নায়িকা সবচেয়ে বড় কণ্ঠশিল্পী গায়িকা জেনেভার এই জেনেভার এই জেনেভার মরক্কে এসে মরক্কে আসছে ওর ওই বিনোদনের জন্যই আসছে ওই শুটিং করার জন্যই আসছে মরক্কে এসে কয়েকদিন থাকার পরে
একই মসজিদ থেকে একটা সুললিত কণ্ঠে একটা আজান শুনে আর ওই আজানের ধ্বনি শুনে জেনেফার মন তৈরি হয়ে গেছে আর জেনেফা একা একা কলিমা পড়ে ফেলাইছে জেনেফা মুসলমান হয়ে গেছে ইমাম সাহেবের কাছে যে ইসলামের স্বীকৃতি দিয়ে আসছে জেনেফার এখন কুরআন তেলাওয়াত করে তোমরা আজকেই জেনেফারের নামে ইউটিউবে সার্চ দিয়ে বের করে দেখো কারি আব্দুল বাসিতের মতো জেনেফার তেলাওয়াত করে মাত্র 5 বছর আগে ইসলাম গ্রহণ করেছে ও মুসলমান তুই কেমন সন্তান জন্ম গ্রহণ করেছিস 25 বছর 30 বছর 40 বছর 50 বছর 60 বছর 70 বছর মুসলমানের ঘরে জামালের ঘরে কামালের ঘরে সালিয়ার ঘরে খাদিজার ঘরে আব্দুল খালেক আব্দুল মালিকের ঘরে জরিনে সকিনের ঘরে মুসলমানের ঘরে জন্ম নিয়া আজ পর্যন্ত তুই কুরআন শরীফ পড়তে পারলি না আর জেনেভারে হুদির বাচ্চা একটা মহিলা কি হইয়া কোটি কোটি টাকা সে গান গেয়ে কামাই করত সবগুলোকে জলাঞ্জলি দিয়ে সবগুলোকে লাতি মাইরা সেই ইসলামকে গ্রহণ করে কুরআন শরীফ পড়া শিখছে তুই কি জবাব দিবি আল্লাহর কাছে তার সামনে বল